শুটিং সেটে ঢুকে পড়ল চিতাবাঘ। আবারও নাটকে শুটিং সেটে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে, এবার সঙ্গে শাবকও ছিল। আর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে। মারাঠি টেলিভিশনের একটি নাটকের শুটিং চলাকালীন হঠাৎ করেই শাবক নিয়ে সেটের মধ্যে ঢুকে পড়ে চিতাবাঘ। তখন শুটিং ফ্লোরে 200 মানুষ ছিল, কিন্তু হঠাৎ চিতাবাঘ ঢুকে পড়ায় সবাই অবাক হয়ে যান। এরপর তাৎক্ষণিক বন অধিদপ্তরকে জানানো হয় বিষয়টি। বন অধিদপ্তরের লোকজন এসে চিতাবাঘ ও তার শাবককে নিয়ে যায়। প্রসঙ্গত, বলিউডের দর্শকদের কাছে গুম হ্যায় কিসি কি প্যার মে ধারাবাহিকটি বেশ জনপ্রিয়। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা শক্তি অরোরাও। বেশ চেনামুখ হওয়ায় তাকে ঘিরে অনেকটাই আগ্রহ দর্শকদের।